vida a Kevin. নীল আমার সঙ্গে হোটেলে আসত, আর আজ ওই লবঙ্গের সঙ্গে লবঙ্গের বস্তি চায়ের দোকানে যাচ্ছে। নীল, আমার থেকে তুমি লবঙ্গকে বেশি দাম দিচ্ছ, তাই তো? তার ফল যেমন লবঙ্গকে করতে হবে, তেমন আমার ভিক্টোরিয়া থেকে ওই চায়ের দোকানকে তুমি বেশি সময় দিচ্ছ। তার জন্য ওই চায়ের দোকান, চায়ের দোকান আমি সবার আগে শেষ করব। ম্যাডাম, আপনি বাইরে নেমে পড়লেন কেন? আমাকে নিয়ে ব্যস্ত হবে না, আমি আমি ঠিক আছি। বিস্কুট দেখি, বিস্কুটটা কামড়ে খেয়ে নিই আমি। আমি কিন্তু একটা কাজে এসেছি, তুমি ওই ওই যে ঠাকুরমশাই ওনার সাথে কথা বলে রাখো, আমি কালই লক্ষ্মী গণেশ পুজো করব। আমার পুজো? হ্যাঁ রে বিস্কুট, আমার যে পুজো দেওয়া বাকি আছে।
তারা তারা লবঙ্গ তোকে একটু দেখি। আমাকে আবার কি দেখবে গো? তোর সেই ভাষা, তুই তো একেবারে বদলে গেছিস লবঙ্গ। আমার সেই লবঙ্গ কোথায় গেল? লবঙ্গ আছে গো ঠাকুমা, সব লুকোনো আছে। বদলেছে তো শুধু বাইরেরটা, ভেতরটা নয়। তোমাকে বলেছিলাম না আমি যে আমি হোটেল করব, ওই বাড়িতে থেকেই করব। তাই জন্যই তো আমি এসেছি। পরশু থেকেই আমার হোটেল শুরু। আপনি ভাববেন ম্যাম। বেকা কেন ছবিটা? দাঁড়াও, ছবিটা এরকম বেকা লাগানো আছে কেন? দাঁড়াও, আমি ওটা সোজা করতে বলিনি, আমি আনসারটা চেয়েছি। সরি ম্যাডাম। সরি, গেট লস্ট। একটা কাজও কেউ প্রপারলি করতে পারে না। সব কাজ যদি আমি করি তাহলে আপনাদের রেখেছি কেন? আমি ম্যাম, আপনি কিছু ভাববেন না, আমি সব কাল থেকে দেখে নেব। আপাতত একটা জিনিস দেখুন, আমার হোটেলের সামনে যে চায়ের দোকানটা আছে, ওই চায়ের দোকানের জমিটা কার নামে আছে? সামনের চায়ের দোকান ম্যাম, ওটা তো ওই কি যেন নামটা, বৃহস্পতি ম্যাম, বৃহস্পতি। চায়ের দোকানটা কার নামে আমি জানতে চাইছি না, চায়ের দোকানে যে জমিটা তার মালিক কে সেটা আমি জানতে চাইছি। ওকে ম্যাম, শিওর হয়ে আমাকে জানাও। শিওর ম্যাম। আগে ওই চায়ের দোকানের পাটটা চুকোতে হবে। একদিন আপনাদের হোটেলের নাকের ডগায় তার চেয়ে বড় হোটেল আমি খুলবো। একবার খোঁজ পাই লবঙ্গ, তারপর তোমার স্বপ্ন কি করে ভেঙে চুরমার করি, তুমি শুধু দেখো। আয় লবঙ্গ, জামাইকে নিয়ে ভেতরে আয়। বিস্কুট, আয় আয়, চল চল চল। এই চায়ের দোকান থেকেই আমি আমার স্বপ্ন পূরণ করব। এই স্বপ্ন আমি ভাঙতে দেব না, কিছুতেই দেব না। আমি জানি তুমি যে কাজটা করবে ঠিক করেছো, তুমি সেটা করবে। কিন্তু লবঙ্গ, এটা এত সহজ নয়। ব্যবসা শুধু আবেগে হয় না। তুমি এই জায়গাটার হাল দেখেছো, কি অবস্থা! এটাকে না সাজালে, না বদলালে এটা শুধু একটা ভাতে হোটেল হয়ে থেকে যাবে। আমি জানি লবঙ্গ, তুমি এটা স্বপ্ন দেখেছো, আর সেই স্বপ্নটাকে বাস্তবে বদলাতে গেলে অনেক খরচা করতে হবে লবঙ্গ, অনেক টাকা লাগবে। তুমি যদি বলো আমি আবার মমের সাথে কথা। না না, হোটেল যখন আমি খুলবো ঠিক করেছি, তখন সব দায়িত্ব আমার। যদি টাকা লাগে আমি জোগাড় করে নেব, ঠিক করে নেব। তুমি জোগাড় করবে? হ্যাঁ। কি করে? বাইরে থেকে অনেক অর্ডার ধরতে হবে। যত বেশি অর্ডার সাপ্লাই করবো তত বেশি আমাদের লাভ, আর সেই লাভের টাকায় এই হোটেলের ভোল বদলে দেবো আমরা। হবে না? কি হলো, খারাপ কিছু বললাম? অর্ডার সাপ্লাই এসব তোমার মুখে শুনে না কিরম কেমন আজব লাগছে। তুমি এগুলো শিখলে কোত্থেকে? ঠাম্মির কাছ থেকে। নিজের ভুল বদলানোর জন্য এটুকু তো দরকার বলো। এখন আমরা এটার ভুল বদলাবো। এটা কি? সাইনবোর্ড আমাদের হোটেলে লাগাতে হবে না, নাহলে লোকে জানবে কি করে যে আমাদের হোটেলের কি নাম? আমি জানি না আপনি কি করে করবেন। আপনি আমার উকিল, আপনাকে কাজটা করে দিতে হবে। আপনি কিভাবে করবেন সেটা আপনার প্রবলেম। আমি শুধু আপনাকে জমির মালিকের নামটা বলে দেবো, ব্যাস। ইজ ইট ওকে? থ্যাংক ইউ। এভাবে হোক, যেভাবে হোক এই লড়াইটাতে আমাকে জিততেই হবে। নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য তো অন্যের অস্তিত্বটাকে ধুলে মিশিয়ে দেওয়া যায়। যাই তো যাই,
ইন্দ্রানীর অস্তিত্ব যদি রাখতে হয় তাহলে তাহলে লবঙ্গকে আগে ধুলোয় মিশিয়ে দিতে হবে। এটা আর কেউ বুঝুক না বুঝুক আমি বুঝতে পারছি। প্রীতি আমার চেম্বারে এসো।